আসসালামাইকুম কেমন আছেন সরাসরি আপনাদের সাথে আমি রয়েছি সাব্বির খান চলে আসলাম সরাসরি গাজীপুর রাস্তা কিন্তু কমছে আলুর বাজার এদিকে পেঁয়াজের বাজার দর নাকি কমে গেছে আর উর্ধগতি আমাদের যে দেশির পূর্ণ রসুনগুলা এগুলোর দাম উর্ধগতি সামনে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে এগুলো এরকম কিন্তু তথ্য আমরা আমাদের কাছে আসছে জানা গেল যে রসুনগুলোর দাম অনেকটাই সামনে কি বৃদ্ধি হবে আর এই যে পেঁয়াজ আলু আর পেঁয়াজ আলুর দামটা কি বৃদ্ধি হবে কিনা এই সম্পর্কে আজকে আমরা কথা বলবো আর আজকের বাজার দর কেমন চলতেছে বর্তমান বাজার এই সম্পর্কে কথা বলে আপনাদের সবাইকে আমরা আজকে জানিয়ে দিব বন্ধুরা সঙ্গে থাকবেন সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম ইসলাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার এই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বর্তমানে আল্লাহ জান্নাত রহমতে ভালো অনেকটাই ভালো কি বলেন অনেকে তো খারাপ যাচ্ছে এখন বর্তমানে এই যে বাজার কি খবর কমছে বাড়ছে এই বাজার এই আছে আগির দামে আছে বাড়ে নাই এই যে আপনারা কি ছাড়ছেন পিঁয়াজে বাজতে বাড়তে না না চাচ্ছেন না আচ্ছা এই যে মাঝে যে পেঁয়াজে বাজা উঠে নামা করছে এটা ভক্তভোগী কারা হচ্ছে একটু বলেন না এটা তো কাস্টমারের সমস্যা দাম বাড়লে উঠলে আচ্ছা কাস্টমারের সমস্যা ব্যাপারে কি সমস্যা ব্যাপারে লস হয় উঠলে দাম বাড়লে ব্যাপারীদের লস হয় লস হয় লাভ হয় অনেকটাই লস হয় নাকি অনেক অনেক

ওটা মনে মনে দাম বেশিই લઈ এখানে মানে হাটেই দাম বেশি হ্যাঁ হাটেই হাটে অনেকটাই দাম বেশি এখানে কম হ্যাঁ না এখানে কম না ও হাটের হিসাবে এখানে দাম ওই সিস্টেমের দাম হয় এটা ছোটরা এটা দাম কম হাটের হিসাবে দাম হয় না আচ্ছা এই যে আপনি যে আলু পেঁয়াজ আইয়ে আর পেঁয়াজ আর রসুন এর পূর্ণ দামগুলা বলছেন এগুলা কিনে নিয়ে কত টাকা বিক্রি করবে এটা রসুন যেটা মোটা কিনে ওটা আলাদা দাম বেড়েছে একশো আশি টাকা সত্তর টাকা ব্যাপারের রাখেন আপনারা রসুনে টাকা টাকা রসুনে পয়সা আর পেজে এক টাকা আর আলুতে সত্তর পয়সা হ্যাঁ আচ্ছা আলুর দাম কি বাড়ছে না কমছে আলুর দাম কমছে আলুর বাজার কমছে কি বলুন দুদিনের কাছে দাম বৃদ্ধি ছিল হ্যাঁ বৃদ্ধি ছিল পেঁয়াজে কত টাকা বৃদ্ধি ছিল একটু বলেন

কম বাজার কমলে কম হয়ে যাবে কম হয়ে যাবে আজকে যদি দিয়ে একটা কম নিতেছে পারবেন আজকে পারবেন না যে আলুর আমদানি কেমন হচ্ছে বর্তমানে বর্তমান আমদানি ভালো আলুর আমদানি ভালো তার মানে বর্তমানে আলু পেঁয়াজের বরা মরশুম চলতেছে হ্যাঁ সেই বরা মরসুম আইসেও যদি দাম যদি কম থাকে এটা কি সবাই একটা আফসোস থেকে গেল না পেশা গেছি বরা মরশুমে কিন্তু পেঁয়াজের দাম একটু উর্ধ্বগত ছিল নাকি এখন তো অনেকটাই কম এখন কম আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে একবার বলেন না গাজীপুর চৌরাস্তা শামসুদ্দিন সরকার আরত শামসুদ্দিন সরকার সরকার আরত এখানে আসলে কি সবাই নিতে পারবে হ্যাঁ সবাই নিতে পারবে এই যে পনেরো তো দাম বললাম আমি আবারও আপনারা বলি কম পারবেন কি একটু বলেন না কম কম এর থেকে কম বিক্রি করতে পারবেন না সারা এই যে এখানে পুরা মানে আরতে আজকের বাজার এটা এখন কালকে বাজার যদি কমে যায় কালকে বাজারে কম পাইব কালকে বলছেন কালকে বাজারে কম পাইব আজকের বাজারে পাইব না যদি কমে তো ব্যবসার সাথে আপনি কতদিন জড়িত আছেন অল্প দিনের আপনার অভিজ্ঞতা কি বলতেছেন সামনে কি বাজার দর বাড়বে না কমবে হয়তো পেঁয়াজের বাজার বাড়তে পারে পেঁয়াজের বাজার বাড়তে পারে আলুর থাকবে আলুর বাজার রসুনের বাজার রসুনের বাজার এটা বাড়তে পারে কমতে পারে বাড়তে পারে পারে কমতে এটা মানে আপনি ইয়া নেই বাজার গ্যারান্টি নাই কাঁচা বাজার গ্যারান্টি নাই আচ্ছা বুঝতে পারছি আপনাকে ধন্যবাদ